স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি মরিয়ম সাথী সংবাদে শুরুতেই শিরোনাম আগামী বছর বিনিয়োগ আট শতাংশ বৃদ্ধি পাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী সারা দেশে পরিবহন ধর্মপট শুরু ব্যাপক ভোগান্তি রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন করলেন মেয়র লিটন এবার রাজশাহীতে ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে মামলা নাটোরে অ্যাসিড সন্ত্রাসের শিকার গৃহবধূ রাজশাহীতে ইসিকে বিএনপি স্মারকলিপি পুঠিয়ার বেলপুকুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত দুই রাজশাহীতে আটক ছিচল্লিশ মাদক দ্রব্য উদ্ধার বিপিএল এ ছয় দলে চূড়ান্ত তালিকা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আগামী বছর থেকে বিনিয়োগ আট শতাংশ বৃদ্ধি পাবে রোববার সকাল সাড়ে এগারোটার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ডেস্টিনেশন বাংলাদেশ সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই বিষয়ে ব্যবসা না করে বিভিন্ন বিষয়ে উদ্যোক্তা হওয়ার জন্য ব্যবসায়ীদের আহ্বান জানান নিজ বক্তব্য সরকারের নেওয়া বিভিন্ন ব্যবসা বান্ধব পদক্ষেপের কথাও উল্লেখ করেন তিনি এছাড়া বিদেশে যে ব্যবসায়ীরা ডেলিগেট হিসেবে তার সঙ্গে বিদেশ সফরে যান তাদেরকে বিদেশি ব্যবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে সম্মিলিতভাবে দেশের উন্নয়ন ঘটাতে পারে এমন ব্যবসায় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলেন কর্মসংস্থান তৈরিতে বেসরকারি খাত আরও উন্মুক্ত করতে চাই সরকার কেবল শহর নয় উন্নয়ন গ্রাম ভিত্তিক হতে হবে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা দেশে সর্ববৃহৎ ও প্রাচীন বাণিজ্য সংগঠন ঢাকা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি ডিসিসিআই ষাট বছর পূর্তি উপলক্ষে আজ রোববার ডেস্টিনেশন বাংলাদেশ শীর্ষক এই আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হয় সব সময় গুরুত্ব দিয়েছি বাংলাদেশকে একটি আকর্ষণীয় বিনিয়োগের গন্তব্যস্থান হিসেবে তুলে ধরতে এই বিজনেস কনফারেন্স আয়োজনের জন্য আমি ব্যবসায়ী সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দে পৃথিবী এগিয়ে যাচ্ছে তার সাথে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে সেইভাবেই আমরা পদক্ষেপগুলি নিচ্ছি আমি আশা করি ঢাকা চেম্বারের সকলের মতামতের ভিত্তিতে আপনাদের যে সম্মেলনটা হবে এই সম্মেলনে আপনারা সকলেই মতামত দেবেন তাছাড়া আন্তর্জাতিক যারা অতিথি এসেছেন তারাও মতামত দেবে আপনাদের এই মতামতের ভিত্তিতে আপনারা দেশের আমাদের বাংলাদেশের যে মানে সম্ভাবনাগুলি রয়েছে আগামী দিনে উদীয়মান সম্ভাবনাগুলির উপর নির্ভর করে আপনারা আর্থসামাজিক অবস্থার যাতে বা পরিবর্তন হয় তার উপর নিশ্চয়ই আপনারা কিছু একটা ধারণাপত্র তৈরি করবেন এবং নিশ্চয়ই আপনাদের কিছু সুপারিশ থাকবে যা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আমি অপেক্ষায় রই আমার কাজ হচ্ছে ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগটা তৈরি করে দেওয়া ক্ষেত্রটা প্রস্তুত করে দেওয়া এবং সম্ভাবনাগুলি সম্পর্কে জানিয়ে দেওয়া এবং তার জন্য যা আইন নীতিমালা বা যা যা করণীয় সেগুলি করে দেওয়া আশা করি যে আগামী অর্থ বছরে আমরা আট দশমিক দুই পাঁচ ভাগ আমাদের প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হব সেটাই আমরা টার্গেট করেছি যে আগামীতে আমরা আট দশমিক দুই পাঁচ ভাগ আমাদের প্রবৃদ্ধি অর্জিত হবে মাথা পিছু আয়ও আমাদের বৃদ্ধি পাচ্ছে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে সেক্ষেত্রে আমি মনে করি বেসরকারি খাতেরও একটা বিরাট অবদান থাকবে সংসদে পাশ হওয়া সড়ক পরিবহন আইন দু এর কয়েকটি ধারা সংশোধনসহ সহ আট দফা দাবিতে রবিবার সকাল ছয়টা থেকে সারা দেশে আটচল্লিশ ঘন্টা ধর্মঘট শুরু হয়েছে এই ধর্মঘটে ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ধর্মঘট শুরু হওয়ার পর থেকেই রাজশাহী সহ সারা দেশে ব্যাপক ভোগান্তি নেমে আসে যাত্রীদের মাঝে বিশেষ করে সপ্তাহের প্রথম দিনেই অফিসমুখী সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীরা ও স্কুল কলেজগামী পড়েন ব্যাপক ভোগান্তিতে দূরের যাত্রীরা বাস না পেয়ে ছুটতে থাকে স্টেশনের দিকে তবে বাস চলাচল বন্ধ থাকায় স্টেশনেও ট্রেন তিল ধারণের জায়গা থাকছে না ফলে অনেক যাত্রী বাস ট্রেন কোনো কিছুই না পেয়ে বিপাকে পড়েছেন আবার অনেকেই ট্রেন পেলেও গাদাগাদি করে গন্তব্যস্থলে যান এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন শনিবার সংগঠনটির সভাপতি সংসদ সদস্য ওয়াজিউদ্দিন খান ও সাধারণ সম্পাদক ওসমান আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় গত উনিশে সেপ্টেম্বর সড়ক পরিবহন আইন দু জাতীয় সংসদে পাশ হয়েছে ফেডারেশনের পক্ষ থেকে দীর্ঘদিন যুগোপযোগী আধুনিক ও উন্নত সড়ক পরিবহন আইন প্রণয়নের দাবি করে আসছে সেই দাবিকে গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে বর্তমান সরকার আইন পাশ করলেও বেশ কিছু ধারা শ্রমিক স্বার্থের বিরুদ্ধে করা হয়েছে যে কারণে পরিবহন শ্রমিকদের চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হয়েছে এছাড়া আইনের সড়ক দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবে গণ্য না করে অপরাধ হিসেবে গণ্য করে জাবিদ অযোগ্য করা হয়েছে আমরা জানি দুর্ঘটনা পরিকল্পিত ভাবে ঘটে না কিন্তু অপরাধ পরিকল্পিতভাবেই ঘটে কারণে এই ধর্মঘট আমরা না প্রায় দেখি পরিকল্পিত ধর্মঘটকে পুঁজি করে কিছু কিছু ছোটজান ব্যবসা করে বিশেষ করে অনেক ভাড়া চাই দ্বিগুণেরও বেশি ভাড়া চাই তো আসলেই জনগণ ভোগান্তির শিকার হবে কেন দাবি দাওয়া আদায় করবে সরকারের কর্তৃপক্ষর কাছে দাবি দাওয়া পেশ করবে জনগণকে জিম্মি করে পেশ করা তো কোনো অধিকার নাই কোনো কারোরই অধিকার নাই হ্যাঁ গাড়ি ঘোড়ার জন্য সমস্যা এখন বাড়ি যেতে পারছি না এমন অন্য গাড়িতে যাচ্ছি তো ভাড়া বেশি চাইছে এই কারণে এখন আমরা এখন বসে আছি গাড়ি পাই না রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন রোববার বেলা সাড়ে এগারোটায় মহানগরীর কোর্ট শহীদ মিনার থেকে ভেরিপাড়া মোড় পর্যন্ত এই কাজের উদ্বোধন করেন তিনি উদ্বোধনের পর মেয়র কাজ পরিদর্শন করেন এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী দুই সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাহ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী নুর ইসলাম তুষার সহ সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে এবার রাজশাহীতে মামলা হয়েছে রোববার সকালে রাজশাহী জেলা সিএমএম বোয়ালিয়া থানা আদালতে মামলা করলেন রাজশাহী মহানগর যুব মহিলা লীগের নেত্রী জাকিয়া পারভীন স্বপ্না মামলার বিষয়টি নিশ্চিত করেছে রাছে কোর্টের অ্যাডভোকেট ইসমত আরা জানা গেছে ১৬ অক্টোবর মধ্যরাতে একাত্তর টেলিভিশনের নিয়মিত আয়োজন একাত্তর জার্নালে রাজনৈতিক সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান চলছিল আলোচনার বিষয় ছিল সমসাময়িক রাজনৈতিক বিষয় বিশ ঐক্যজোট থেকে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এলডিপি বের হয়ে যাওয়ার কারণ আলোচক ছিলেন সাংবাদিক মাসুদা ভাট্টি ও শাখাওয়াত সায়ন্ত এক পর্যায়ে লাইভে যুক্ত হন আইনজীবী মইনুল হোসেন এ সময় মইনুলের কাছে মাসুদা ভাট্টির প্রশ্ন ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আলোচনা চলছে আপনি সদ্যগঠিত জাতীয় ঐক্যফ্রন্টে এসে জামায়াতের প্রতিনিধিত্ব করছেন কিনা এ প্রশ্নের জবাবে মইনুল হোসেন মাসুদা ভাট্টিকে অশ্লীল ভঙ্গি করে ধমক দিয়ে বলেন আপনার এত বড় দুঃসাহস আপনি চরিত্রহীন বাজে মহিলা এ সময় আসামি মাসুদা ভাটি সামাজিক মর্যাদা শিক্ষা নিয়েও বাজে মন্তব্য করেন রাজশাহী যুব মহিলা লীগ মহানগরের পক্ষ থেকে জাকিয়া পারভিন স্বপ্না উনি বাদী হয়ে এবং আমি যুব মহিলা লীগের সভাপতি ফাইলিং লয়ার অ্যাডভোকেট ইসমন্তারা বেগম ব্যারিস্টার মইনুল ইসলামের বিরুদ্ধে হোসেনের বিরুদ্ধে মামলা করেছি পার্শ্বধারার মানহানির মামলা উনি গত ষোলো দশ দুই হাজার আঠারো তারিখ মধ্যরাত্রে একাত্তর টিভিতে বা মাসুদা ভাট্টিকে ওনার মনে হয় চরিত্রহীন এই শব্দটা উচ্চারণ করেছেন যেটা আমরা নারী হিসাবে সংক্ষুব্ধ হয়েছি এবং আমরা মনে করি উনি এই কথাটা বলতে পারেন না একজন মেয়েকে অসম্মান করে কথা বলার অধিকার কোন মানুষের নেই এ কারণে আমরা এই রাজশাহী মহানগর যুব মহিলা লীগ ওনার বিরুদ্ধে এই মামলা করেছি এবং রাজশাহী সিএমএম কোর্টে মামলা করলে উনি এই মামলাটি নিয়ে নিয়ে ওনার বিরুদ্ধে সমন ইস্যু করেছেন এবং যেটা পনেরো তারিখে পনেরোই জানুয়ারিতে উনি দিন দিয়েছেন নাটোরে রাশিদা বেগম নামে এক গৃহবধূ অ্যাসিড সন্ত্রাসের শিকার হয়েছে গত রাত এগারোটার দিকে হালসা ইউনিয়নের আউরাইল এলাকায় এই ঘটনা ঘটে মুমূর্ষ অবস্থায় গৃহবধূকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে হাসপাতাল ভিকটিম ও গৃহবধূর স্বজনরা জানান শনিবার রাত এগারোটার দিকে সদর উপজেলা হালসা ইউনিয়নের আওরাইল গ্রামের হাসেন আলীর স্ত্রী নিজ বাড়িতে ঘুমিয়েছিলেন এ সময় ঘরের দরজা খোলা থাকলেও তার স্বামী বাড়িতে ছিলেন না এ সময় অ্যাসিড জাতীয় পদার্থ গৃহবধূকে ছুঁড়ে মারা হয় এতে গৃহবধূর বাম হাত এবং পিঠে পুরো অংশ পুড়ে যায় পরে পরিবারের লোকজন গুরুতর অবস্থায় রাতেই নাটোর সদর হাসপাতালে ভর্তি করে তবে অ্যাসিড জাতীয় পদার্থ দিয়ে গৃহবধূ রাশিদা বেগমকে ঝলসে দেওয়া হয়েছে বলে মোবাইল ফোনে নিশ্চিত করেছেন নাটোর সদর হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসক ডক্টর শহীদুল ইসলাম সুমন এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানান নাটো সদর থানার উপপরিদর্শক ফরিদুল ইসলাম রাজশাহীতে ইসিকে বিএনপি স্মারকলিপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন মেশিন ব্যবহার বন্ধ সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনার রফিকুল ইসলামকে স্মারকলিপি দিয়েছে রাজশাহী মহানগর বিএনপি রোববার সকাল দশটায় রাজশাহী আঞ্চলিক কার্যালয়ে ইসিকে কে স্মারকলিপি দেন মহানগর বিএনপির নেতারা এ সময় ইভিএম বন্ধ সহ নির্বাচনের পূর্বে সকল প্রকার অনিয়ম দূর করার জন্য নির্বাচন কমিশনারের নিকট দাবি জানালে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন জনগণের চাহিদা অনুযায়ী অতি ক্ষুদ্র রাজশাহী সহ বিভিন্ন নির্বাচনী এলাকার ইভিএম ব্যবহার করা হবে ইভিএম ব্যবহার ও ত্রুটিযুক্ত থাকলে তাকে জানালে তিনি সাথে সাথে ব্যবস্থা নেবেন বলে জানালেন তিনি আরো বলেন আইনের মধ্যে থেকে এটা ব্যবহার করা হবে তবে নির্বাচন কমিশন জনগণ ও সকল দলের আস্থা তৈরি করার জন্য কাজ করছেন সকলের অংশগ্রহণে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সর্বদা সচেষ্ট বলেও তিনি উল্লেখ রয়েছেন করেন এদিকে স্মারকলিপিতে উল্লেখ করা হয় আমরা মনে করি নির্বাচন কমিশনের সর্বাধিক গুরুত্ব দিয়ে তফসিল ঘোষণার পূর্বেই সকল রাজনৈতিক দলের জন্য সমান সুবিধা বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সিটি কর্পোরেশন নির্বাচনের পর থেকে রাজশাহী মহানগর ও জেলার ছয়টি আসনে এ পর্যন্ত প্রায় তিরিশটিরও বেশি গায়েবি মামলা হয়েছে এবং প্রায় একশো বিশ জনকে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে প্রায় দুই হাজার পাঁচশো নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মহানগর বিএনপি সভাপতি ও সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে দুইজন নিহত হয়েছে রোববার সকাল পনেরো নয়টার দিকে বেলপুকুর থানার ভাঙড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন এক্সিম ব্যাংকের কর্মকর্তা নিয়ামত আলী ও সোশ্যাল ইসলামী ব্যাংকের ম্যানেজার আব্দুল মান্নান সর্দার বেলপুকুর থানার ওসি গোলম মোস্তফা জানান সকালে রাজশাহী থেকে নাটোরের দিকে যাচ্ছিল প্রাইভেট কারটি রাজশাহী নাটোর মহাসড়কের ভাঙ্গড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায় এতে ঘটনাস্থলে প্রাইভেট কারের চালক সহ দুই আরোহী নিহত হন খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় রাজশেহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ছেচল্লিশ জনকে আটক করা হয়েছে এ সময় মাদকদ্রম্যও উদ্ধার করা হয় গতকাল শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত নগরী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় রবিবার নগর পুলিশের মুখপাত্র ও সহকারী কমিশনার ইফতেখায়ের আলম এক বিবৃতিতে এসব তথ্য জানান বিবৃতিতে বলা হয় মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ছেচল্লিশ জনকে আটক করা হয়েছে রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা জন, দশজন দুই কাশিয়াডাঙ্গা এগারো কর্ণহার এক দামকুড়া দুইজনকে আটক করে যার মধ্যে সতেরো জন ওয়ারেন্ট ভুক্ত আসামি দশজনকে মাদকদ্রব্য সহ ও অন্যান্য অপরাধে উনিশ জনকে গ্রেফতার করা হয়েছে আটকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবার